আয়তন অনুসারে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলো এটি। তবে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ স্থান রয়েছে এই দেশের, কারণ এই দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যা রয়েছে কোটি টাকার মালিক। তাদের মাথাপিছু আয় শুনলে মাথা ঘোরার অবস্থা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দেশের জনগণ কোটিপতি হওয়ার সত্ত্বেও মানচিত্রে তাদের খুঁজে পাওয়া খুবই কঠিন। জানেন কোন দেশের কথা বলা হচ্ছে? কিভাবে বা সেই দেশের এত আয় উন্নতি? আমরা কম বেশি সকলেই জানি আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। ঠিক তারপরেই দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে পরিচিত মোনাকো, যে দেশটি ইউরোপ দেশের অন্তর্গত। ইতালি ও ফ্রান্সের মধ্যবর্তী স্থানে জায়গা করে নিয়েছে এই দেশ। 2.08 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত মোনাকো, যার জনসংখ্যা রয়েছে 38,367 জন। এই দেশের মুদ্রা হিসাবে ইউরোর ব্যবহার রয়েছে। ফরাসি ভাষা হলো এই দেশের সরকারি ভাষা। কিন্তু জানেন কি আর্থিক দিক থেকে এই দেশ এত শক্তিশালী কেন? বিশ্বের বৃহত্তম অর্থনীতি হলো আমেরিকা, কিন্তু পার ক্যাপিটা আয়ের দিক থেকে এই দেশ বিশ্বের সর্বোচ্চ জায়গা করতে পারেনি। সেই দিক থেকে শীর্ষস্থানে রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ মোনাকো। ইউরোপের এই দেশে প্রতি তিনজনের মধ্যে রয়েছে একজন করে কোটিপতি। তাদের প্রায় নেট মূল্য রয়েছে $10 অধিক, যা ভারতীয় মুদ্রায় 8,34,59,100 টাকা। তাদের এত আয় উন্নতি কেন, এর উৎস কী? জানা গিয়েছে মোনাকো দেশের আর্থিক আয় উন্নতির উৎস হল পর্যটন কেন্দ্র এবং ব্যাংকিং শিল্প। মূলত এই কারণে ধনী ব্যক্তিদের কাছে এই দেশ অত্যন্ত প্রিয়। যদি ব্যাংকিং শিল্পের কথা বলি, এই দেশের ব্যাংকিং খাতে কোনো আয়কর দেওয়ার ব্যাপারই নেই। এছাড়াও ব্যক্তি ও সংস্থার উপর আয়কর দেওয়ার পরিমাণও কম, যে কারণে এই দেশের জিডিপিতে দারুণ অবদান রয়েছে। মোনাকোর পাইকারি বাণিজ্যের জিডিপি 10% ও 9.1% নির্মাণ খাতে এবং 7.8% রয়েছে রিয়েল এস্টেট কার্যক্রমে। উল্লেখযোগ্য, মোনাকোতে সবচেয়ে বেশি দাম রিয়েল এস্টেটের। যদি পর্যটন ক্ষেত্রের কথা বলি, এদিক থেকে মোনাকোর দারুণ আয় উন্নতি। ক্যাসিনো সংস্কৃতি হলো এর প্রধান বৈশিষ্ট্য, যা অনুভব করার জন্য ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন। 1865 সালে শুরু হওয়া মন্টে কার্লো ক্যাসিনো এখানকার বিখ্যাত। এছাড়া বিশ্বের প্রখ্যাত ব্যক্তিদের আবাসস্থল রয়েছে এই ক্ষুদ্রতম দেশে। সৌন্দর্যের জন্য এখানে হলিউড ছবির শুটিংও হয়েছে, যার কারণে এই দেশের আয় উন্নতি সর্বাধিক। জানলে অবাক হবেন, এই দেশে ব্যক্তিদের মাথাপিছু আয় 2 কোটি টাকা। বোঝাই যায় যে এই দেশ আর্থিক দিক থেকে এত শক্তিশালী হওয়ার কারণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।